গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রথযাত্রায় বৃষ্টি হবে না এটা যেমন মানা যায় না, তেমন আজ যে ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হবে এটাও ভাবতে পারিনি। দু মাস আগে ঠাকুর প্রতিষ্ঠার দিনটি নিয়ে যেমন উৎসাহ ছিল, ঠিক তেমনই আজকের দিনটার প্রতীক্ষা ছিল আমাদের। কারণ রথযাত্রা উপলক্ষে আজকে আমরা আমাদের ঠাকুরকে নতুন সাজে সাজাতে চলেছি, আর সকাল থেকেই বৃষ্টি মানে একটা আলাদাই আমেজ। তাই ভাবলাম আজ সকালে আতপচালের খিচুড়িই করা যাক। তাই ভাবলাম যে ডালগুলোকে ভেজে চাল ডাল সব একসঙ্গে করে জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপর খানিকক্ষণ পরে বসিয়ে দিলে হয়ে যাবে। তাই এখানে মুগ ডালগুলোকে বসিয়ে দিলাম শুকনো খোলায় ভাজতে, ভেজে মুগ ডাল মুসুর ডাল আর চাল একসঙ্গে করে ভিজিয়ে রাখবো। ওদিকে অনেক দিন হয়ে গিয়েছিল আতপ চালগুলো ঘরে ছিল, তো এর মধ্যে একটুখানি পোকা ধরেছিল, তার জন্য আমি দু কাপ চাল এরকম প্লেটে করে রেখে দিয়েছি যাতে পোকাগুলো বেরিয়ে যায়। তো এভাবে করে দেখলাম বেরিয়েও গিয়েছে, এবার জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আমার আর খিচুড়িটা বসাতে হলো না, এখানে এসে দেখছি মা এদিকে বেগুন ভাজছে আর ওদিকে খিচুড়ির জলও বসিয়ে দিয়েছে। আর দেখতে দেখতে দেখো না খিচুড়িটা হয়েও গেল। এই বৃষ্টিতে খিচুড়িটা জাস্ট অসাধারণ লাগে, আর অনেকদিন পর এরকম সকালবেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে চারিদিকটা কত ফ্রেশ লাগে তাই না? তাছাড়া আজ একটু বেশি ভালো লাগছে আমার, কারণ প্রায় মাসখানেক ধরে বাড়িতে কাজ হবার কারণে চারিদিকে যেমন ছিল ধুলো শব্দ আর তেমন ছিল গরম। যাই হোক, আজ আর কিছুই নেই, আর অনেক দিন থেকেই তো এমনই একটা দিনের প্রতীক্ষায় ছিলাম। আর যাই হোক, বেশি দেরি করা যাবে না, এবার তাড়াতাড়ি স্নান করে যেতে হবে ঠাকুর ঘরে, কারণ ঠাকুরের পোশাক পরিবর্তন করতে কিন্তু অনেকটা টাইমই লেগে যায়। তার জন্য আর মাও আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছে, তার জন্য আমি স্নান করে নিয়েছি, এবার চলে যাব ঠাকুর ঘরে। আজ সকাল সকাল মা সব কাজ সেরে নিয়েছে, আমিও এখন স্নান করে রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। এসে দেখছি বেশ খানিকক্ষণ হলো মা চলে এসেছে, আর ঠাকুরের অভিষেকের জন্য সব কিছু গোছগাছও করে নিয়েছে, সিংহাসন থেকে ঠাকুরকে নামিয়েও নিয়েছে। এদিকে আজ তো ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মা সব গাছ থেকে ফুলও তুলতে পারেনি। তাই আমি বললাম তুমি ফুল তুলে নিয়ে এসো, আমি ততক্ষণে ঠাকুরের জুয়েলারিগুলো খুলে স্নানের জন্য ঠাকুরকে তৈরি করি, আর মাও সেটাই করলো। আর আমিও বসে পড়লাম, এবার আস্তে আস্তে ঠাকুরের গয়নাগুলো খুলে নেব। আমার না সেই দিনটার কথাই খুব মনে পড়ছিল, বাড়িতে কত লোকজন ছিল, আমাদের গোসাই দাদু গুরুমায়ের কত আয়োজন, আর আমি সেদিন এই গয়নাগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়েছিলাম। আর কি অদ্ভুত, আজকে আবার এই গয়নাগুলো খুলেই অন্য গয়না পরানোর জন্য আমার মধ্যে কত উৎসাহ। এই বড় থালাটার মধ্যে সব গয়নাগুলো নামিয়ে নিয়েছি, আর আজ আমাদের রাধা মাধবকে এই গয়না দিয়েই সাজাবো আমরা। ঠাকুরের জন্য নেকলেস চোকার কানের দুল কোমর বন্ধনী টিকলি সবই আছে, আরও আছে দুটো নতুন মুকুট। শুধু ঠাকুরের চুড়িটাই এবার নতুন করে ওই গোল্ড জুয়েলারির সাথে ম্যাচিং করে কেনা হয়নি, তাই ওটা আগেরটাই পরাতে হবে। ঠাকুরকে স্নানের জন্য আমি রেডি করিয়ে নিয়েছি, আগেরবার যে ভুলটা হয়েছিল আমাদের
তোমাদের সহায়তায় সেটা এবার শুধরে নিলাম। তবে ঠাকুরকে এমন কাপড়েও না বেশ লাগছে আমার, এটা সম্পূর্ণ নতুন একটা অনুভূতি। অভিষেকের জন্য মা তো গঙ্গা জল, ঘি, মধু, তিল, ফুল, তুলসী পাতা দিয়ে স্নানের জল করে নিয়েছে। এবার মা পাঁচবার কৃষ্ণের চরণে, পাঁচবার রাধারানীর চরণে জল দিল, তারপর আমিও তাই করলাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে অভিষেকের সময় জল শঙ্খ ব্যবহার করা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো এই খোসাখুশিতে না আমাদের বেশি সুবিধে হচ্ছিল, তার জন্য এটা দিয়েই অভিষেকটা করালাম। আমাদের ঠাকুরের চরণে জল দেওয়া হয়ে গেলে মা একটা পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরকে ভালোভাবে মুছিয়ে দিল। আগেই ভেবে রেখেছিলাম আজ রাধা মাধবকে নীল রঙের পোশাকে সাজাব। জামাটা আগের জামা থেকে একটু ছোট হলেও বেশ লাগছে, কিন্তু বেশ মানিয়েছে আমাদের রাধা মাধবকে, তাই না? আর ঠাকুরের নূপুরটাও এবার বেশ চোখে পড়ছে। তবে নতুন জুয়েলারিগুলো কতটা মানাবে সেটাই ভাবছিলাম সাজাতে সাজাতে। আর ভাবছিলাম এই সাজটা তো একেবারে অন্য রকম হবে, মানে গয়নাগুলো তো একেবারেই আলাদা, তাই কোন সাজটা বেশি ভালো লাগবে, এটা নাকি আগেরটা? তাছাড়া আমরা যে গোল্ড জুয়েলারি দিয়ে ঠাকুরকে সাজাবো এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত ছিল, কারণ এগুলো তো আর বড় বাজার থেকে আলাদা করে ঠাকুরের জুয়েলারি বলে কিনে আনা নয়, এগুলো আমাদের লোকাল থেকেই আমরা কিনে এনেছি। আমাদের খুব ইচ্ছে হচ্ছিল ঠাকুরকে এরকম আলাদা আলাদা ড্রেসের সঙ্গে আলাদা আলাদা জুয়েলারি পরাবো, তার জন্যই আমরা গোল্ড জুয়েলারিকেই বেছে নিলাম। যে আগের বার তো পুঁথির জুয়েলারি পরানো হয়েছে, তাই এবার আমরা গোল্ড জুয়েলারি দিয়ে ঠাকুরকে সাজাবো। যাই হোক, এসব বলতে বলতেই আমি আর মা ঠাকুরকে সাজাচ্ছিলাম, আর সাজানোর পর বুঝতে পারলাম কতটা সুন্দর লাগছে ঠাকুরকে। আগেরবার সাজিয়ে ঠিক যতটা ভালো লেগেছিল এবার ততটাই ভালো লাগছিল, দেখেও মনটা ভরে যাচ্ছিল। তবে ঠাকুরের চুল আর মুকুটটা সিংহাসনে তুলে পরালেই ভালো, এটা আগেরবার বুঝতে পেরেছিলাম, না হলে সিংহাসনে ঠাকুর তোলার সময় ওগুলো পড়ে যেতে পারে। আগেরবার সিংহাসনে ঠাকুরকে গুরুদেব তুলেছিলেন, আর এবার মা তুলে দিল ঠাকুরকে। অক্ষয় তৃতীয়ার ভিডিওটাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে আমাদের ঠাকুর যে মার্বেলে তৈরি তাকে মাকড়ানা মার্বেল বলে। আমি আগেরবার ভিডিওটাতে ভুল করে মাকাড়া বলেছিলাম, তো তার জন্য ধন্যবাদ।
ঠাকুরকে সিংহাসনে তোলা হয়ে গেল, এবার বাকি জিনিসগুলো পরিয়ে নেব। মায়ের খুব ইচ্ছে ছিল রাধারানীর চুলগুলোকে একপাশে বেনুনি করে রাখবে, করেও দেখেছিল মাঝখানে, কিন্তু তেমন ভালো লাগছে না। তাছাড়া আমরা ভাবলাম বেনুনি করার যে চুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই নিয়ে আসব, তাই ছেড়েই রাখলাম আপাতত চুলগুলোকে। এক বন্ধু কমেন্টে জানিয়েছে নবদ্বীপে নাকি ঠাকুরের ভালো পোশাক আর জুয়েলারি পাওয়া যায়, খুব ইচ্ছে আছে নবদ্বীপে যাবার, আর রাধারানীর জন্য একটা সুন্দর ওড়নাও নেবার খুব ইচ্ছে। আগের একটা ভিডিওতে বলেছিলাম ঠাকুরের এই মুকুট দুটো পরে কেনা, মানে আগের যে দুটো মুকুট পরানো ছিল সেই দুটো ছাড়া এই দুটো মুকুট আমাদের ঘরেই ছিল, আর কি অদ্ভুতভাবে গোল্ড জুয়েলারির সঙ্গে মুকুট দুটো বেশ মানিয়েছেও। আজ ঠাকুরকে সাজাতে গিয়ে আমার একটা কথা মনে হলো, যদিও এটা সবার মনে নাও হতে পারে, তো সেটা হলো আমার মনে হলো ঠাকুরকে সাদা রঙের গয়নাতেই বেশি সুন্দর লাগে, মানে পুঁথির গয়না বা সাদা স্টোনের গয়না। কেননা আমরা তো সবসময় ঠাকুরকে রঙিন জামা কাপড় পরাই, তাই রঙিন পোশাকের সাথে সাদা ধরনের গয়নাতেই ঠাকুরকে বেশি মানায়। তবে গোল্ড জুয়েলারিতেও কিন্তু ঠাকুরকে বেশ লাগছে। যাদের অনেক প্রশ্ন, আমরা ঠাকুর কোথা থেকে কিনেছি, কত দাম পড়েছে, তাদের বলছি আর কিছুদিন অপেক্ষা করো, এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।